ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। লোকসভার 543টি আসনে এবার নির্বাচন হচ্ছে 7 দফায়। প্রথম দফায় 21টি রাজ্যের মোট 102 আসনে ভোট হচ্ছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে এবার ভোট হবে 44 দিন ধরে। 55 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে এবার ভোট দিচ্ছেন 96 কোটি 90 লাখ নিবন্ধিত ভোটার। ভোট গ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল 7টা থেকে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। একযোগে 4 জুন ফলাফল ঘোষণা করা হবে। বহুদলীয় গণতান্ত্রিক দেশটিতে নির্বাচনে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দল ভোটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে নির্বাচনের প্রধান দুটি প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি, বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ, এবং বিরোধী কংগ্রেসের নেতৃত্বে 26টি দল নিয়ে গঠিত ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া। 543টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 42টি আসন। শুক্রবার পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন হচ্ছে লোকসভার 3টি আসনে। আসন 3টি হল কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। জানা যায় পুরো দেশের 28টি রাজ্য ও 8 কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে নির্বাচন হচ্ছে 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে। একই সঙ্গে আরও নির্বাচন হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যের বিধানসভার 60টি এবং সিকিমের 32টি আসনে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।